নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দেব অর্থাৎ তৃণমূলের সাংসদ, তার কথা এমনই এক পর্যায়ে গেছে যেখানে গিয়ে কিন্তু বেকায়দায় পড়ে যাবে তৃণমূল কংগ্রেস। কেন বলছি আমি এই কথা? আসলে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের কথা এমন এক পর্যায়ে যায় যেখানে গিয়ে তাকে আর ফেরত নেওয়া যায় না, কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই হয়ে যায়। ঠিক সেরকমই একটা বক্তব্য করে ফেলেছেন আজকে দেব, অর্থাৎ তৃণমূলের সাংসদ, এবং যাকে ছাড়া 21শে জুলাই কোনো কিছুই হয় না, সেই দেব। সিনেমার আর্টিস্ট এবং বহু মানুষের, নতুন জেনারেশনের অবশ্যই হার্ট থ্রব, সবাই তাকে দেখেন, সিনেমা দেখেন এবং তার কথা সবাই শোনেন। সিনেমা জগতের দেব যখন আজকে বক্তব্য রাখতে রাখতে বলেন, তাকে যখন প্রশ্ন করা হয় এই রাজ্যে দুর্নীতি নিয়ে, অর্থাৎ আবাস দুর্নীতি, সেই আবাস দুর্নীতিতে যখন প্রশ্ন করা হয় তখন তিনি কিন্তু অকপটে যে সমস্ত কথা বলেন সেই কথাগুলো একবার জাস্ট শুনুন। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল সেটা ভুল। আমার মনে হয় যাদের যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত এবং আমি সেটা মনে করি। এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমারও মনে হয় সেটা ভুল। যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত এবং আমি সেটা মনে করি। এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমারও মনে হয় সেটা ভুল। দাদা, আবাস যোজনা সার্ভে কি সেভাবে হয়নি? কারণ বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যারা গরিব মানুষ তারাই বঞ্চিত। আমি না এই রাজনীতি আমি জানি না, তুমি আমাকে জিজ্ঞেস করলে কি আমি যে রাজনীতিতে বিশ্বাস করি, যেটা ভুল সেটা ভুল, যেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক সেটা তো ভুল। যাদের মাথায় ছাদ নেই, যারা যাদের পাকা বাড়ি তারা পেয়ে আছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না, তো আমার সেটা মনে হচ্ছে কি এটা ভুল হয়েছে। শুনলেন আপনারা, পরিষ্কার কথা তিনি বললেন, যেটা ভুল সেটা ভুল, আমার দল বা অন্য দল বলে না, যেটা ভুল সেটা ভুল। এই সামান্য কথা, এবং আপনার মাথার মধ্যে নিশ্চয়ই আসতে পারে এই সামান্য কথা কি যায় আসে আসে, আর কেন তৃণমূল বেকায়দায় পড়ছে আমি এটা বলে দিচ্ছি আপনাদের। আপনারা এমনিতেই জানেন যে দেবের একটা সিনেমা রিলিজ হয়েছিল, যেটা হচ্ছে প্রজাপতি মিঠুনের সঙ্গে। সেই ছবি নিয়ে বা সিনেমাটা নিয়ে অনেক কিছুই হয়ে গেছে। কুণাল ঘোষ, তিনি একদম সিনেমা জগতের সবচেয়ে বড় বিশ্লেষক হয়ে গেছেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে বলে দিলেন মিঠুনের অভিনয়টা একদম ভালো হয়নি। অর্থাৎ তিনি একদম অভিনয় জগৎটা ভালো বুঝে গেছেন, অবশ্য বোঝা স্বাভাবিক, কারণ তার মতো অভিনেতা সত্যি বাস্তব জগতে আমি দেখিনি। যিনি একবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সুবিধাভোগী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার কথা বলেন, তিনি আজ চিৎকার করে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অন্যান্য সবাইকে অন্য কথা বলেন। তো সেই অভিনয় করা কুণাল ঘোষ যখন এই দুর্নীতি নিয়ে কোনো কথা বলছেন না, আবাস যোজনা নিয়ে বলছেন না, এবং যখন তিনি দেবের সম্বন্ধে বলেছিলেন ভুল কথা, তখনও দেব কিন্তু রিয়্যাক্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যারা সিনেমা জগৎ সম্বন্ধে জানেন না, যে যার জায়গায় আছে ঠিক থাকুন, অর্থাৎ সিনেমার জগৎটা করতে দিন, মানে তার জায়গাটা নিজের জায়গা বুঝিয়ে দিয়েছিল। এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে পরবর্তী সিনেমা তিনি আবারও করবেন, এটা কিন্তু তিনি দত্তহীন কণ্ঠে বলে দিয়েছেন। এই দত্তহীন কণ্ঠে বলা এবং এটাই বুঝিয়ে দেয় যে দেব তার স্ট্যান্ড থেকে একটুও সরছে না, আর এই স্ট্যান্ডটা কিন্তু ভয়ঙ্কর। দেখুন, তিনি যে কথাটা বলেছেন যেটা ভুল সেটা ভুল, এবং যারা যাদের প্রাপ্য ছিল সেখান থেকে বঞ্চিত হওয়া, যাদের দরকার ছিল তারা পায়নি, এবং যাদের তিনতলা ছাদ আছে তারা যদি পেয়ে যায় বাড়ি, সেটা ভুল। এবং এই কথাটা তৃণমূল যে এতদিন ধরে বলে আসছিল, মমতা ব্যানার্জিও বলছিলেন যে যারা করেছে তারা করেছে, এটা ওরা করেছে, এটা তারা করেছে, এই সময় করেছে, 18 সালে কি হয়েছিল, এই সমস্ত কথাকে কিন্তু কেটে দেয় এবং একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেয় যে দুর্নীতিকে আস্তে আস্তে কিন্তু লোকে ঘেন্না করছে। এবং সেখানে দেবও বুঝেছেন যে এই সমস্ত ঘৃণ্য কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা ঠিক হবে না। আগামী দিনে দেব সিনেমা জগতে শুধু থাকবেন নাকি রাজনৈতিক জগতে আরো থাকবেন, সেটা তো পরের কথা। তবে একটা কথা পরিষ্কার, চৈতন্য বোধ বা বিবেক জাগ্রত হচ্ছে হয়তো দেবের। দেবের মতো প্রচুর মানুষেরই কিন্তু বিবেক জাগছে, এবং যার জন্য তারা বিভিন্ন প্রান্তে দেখবেন তৃণমূল ভাঙছে এবং তৃণমূল থেকে লোক আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাচ্ছে, বিজেপি থেকেও লোক যাচ্ছে। এটা যারা দেখাচ্ছেন, হাইলাইট করছেন, তারা কিন্তু হাইলাইট করছেন না তৃণমূল ভেঙে কিভাবে বিজেপিতে লোক আস্তে আস্তে চলে আসছে, এবং যারা আসছে তারা কিন্তু নিচুর তলার সেই সমস্ত কর্মী যারা সত্যিকারের আক্ষরিক অর্থে পেটে গামছা বেঁধে রাজনীতি করেছিল, এবং তারা আস্তে আস্তে তৃণমূল থেকে সরে আসছে। কারণ তারা বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেসকে তৈরি করার জন্য তারা খাটেনি, তারা ভেবেছিল অন্য তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের
আদর্শ ছিল যে তৃণমূল কংগ্রেস ছিল সিপিএম কে সরিয়ে তাদের রাজত্ব তৈরি করবে এবং সেই রাজত্বে থাকবে মানুষ ভালোভাবে, এবং যে দুর্নীতিগুলো সিপিএম রাজত্বে হয়েছে সেগুলো হবে না। আজ দেখছে দুর্নীতি আর দুর্নীতি। সাধারণ মানুষ যারা তৃণমূলের সমর্থক তারাও যখন গরিব, তাদের বাড়িতে যখন 5,000-2,000 দেওয়ার ক্ষমতা থাকে না, তার বাড়ির ছাদটাও কিন্তু আটকে গেছে। এরকম ভুরি ভুরি কেস বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে যখন দেবের বিবেক জাগ্রত হলো, তখন দেবের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, অর্থাৎ আপনি যখন এখন বুঝেছেন তাপস পাল হবেন না, অর্থাৎ তাপস পালের মতো নিজের জীবনটা শেষ করবেন না এই একটা দলের মধ্যে থেকে, যে দলটা আক্ষরিক অর্থে দুর্নীতি যারা করে তাদেরকে প্রশ্রয় দেয় আর যারা দুর্নীতি করে না তাদেরকে দুর্ছাই করে। কারণ আমরা দেখলাম যতগুলো দুর্নীতিবাজ লোক আছে তাদেরকে কাউকে বি রাখা দেওয়া হয়েছে, কাউকে এমএলএ টিকিট দেওয়া হয়েছে, কাউকে বলা হয়েছে রঙিন, কাউকে বলা হচ্ছে হেভি কালারফুল, এই সব বলা হয়। অর্থাৎ মদন মিত্র থেকে শুরু করে একদম অনুব্রত মণ্ডল পর্যন্ত, এমন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সবাই সব দুর্নীতির পাঁকে ডুবে আছে। সেখানে দাঁড়িয়ে দেব আপনার যে ক্লিন ইমেজটা এখনো পর্যন্ত আছে, যদিও শোনা যায় গরু পাচারের টাকায় নাকি কোথায় লগ্নি হয়েছে বা কয়লা পাচারের কাণ্ডের টাকায় কোথায় নাকি লগ্নি হয়েছে, সিনেমায় লগ্নি হয়েছে বা হয়েছে, এই যে কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে দেবকে আমি কোনোদিন দেখিনি সিবিআই ডাকলে কোনো কোর্টের কাছে গেছেন, আদালতে গেছেন, গিয়ে তার রক্ষা কবচ নিচ্ছেন এবং নিয়ে এসে তারপর বলছেন যে ওখানে না ওখানলো না, এটা দেব বলেননি। দেব সব সময় ফেস করছেন, যখনই সিবিআই ডাকছে তখন ফেস করছেন, এটা হচ্ছে আসল জিনিস। কাজে এই আসল মানুষগুলো দেবের উদ্দেশ্যে আবারও বার্তা, দয়া করে ভাববেন আরেকবার, তাপস পাল নিজেকে করে ফেলবেন না। কারণ তাপস পাল আক্ষরিক অর্থে শেষ জীবনে বুঝেছিলেন তিনি কত বড় ভুল করেছিলেন, আপনার সেদিন এখনো আসেনি। আর কাজেই আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন আপনার স্ট্যান্ড কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি, যাদের চোখে একটুখানি হলেও পর্দা সরে গেছে তারা আমরা সবাই বুঝতে পারছি যে আপনি যে কথাটা বলছেন বিবেকের জায়গা থেকে বলছেন এবং বলছেন যেটা ভুল সেটা ভুল, যারাই ভুল করে থাকুক সেটা ভুল করেছে, সে যে দলই হোক, এই বক্তব্যটা কিন্তু সাধারণ মানুষ নেবে। এবং এরপরে আবার যদি আপনি সেই ভুল হওয়া লোকগুলোর সঙ্গে দাঁড়িয়ে বলেন ওটা ভুলই ছিল না, ওটা বিজেপির রটারও ছিল, তাহলে জানতে হবে আপনি আবারও নাটক করলেন, আবারও যাত্রা করলেন, আবারও সিনেমা করলেন। এটা আশা করি হবে না, কারণ আমরা চাই ভালো সব কিছু হোক, সেই ভালো স্বপ্ন আপনাকে দিয়েও আমরা দেখতে চাই। ভালো দিকে থাকুন, ঠিক দিকে থাকুন, সতের দিকে থাকুন, অসতের সঙ্গ ত্যাগ করুন। এটাই ছিল রুদ্রবার্তা, এখনকার বার্তা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বলবেন আমার যুক্তি ঠিক ছিল নাকি ভুল ছিল। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যেই। ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপন জন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।